রেশন থেকে যারা খাদ্য পাচ্ছেন না তাদের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছালো বিজেপি। রেশন দুর্নীতির অভিযোগে যে সমস্ত অঞ্চলে দরিদ্র মানুষরা রেশন দোকান থেকে চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী পাচ্ছেন না তাদের এলাকায় গিয়ে ত্রাণের খাদ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্ব, এমনটাই দাবি কলকাতা দক্ষিণের বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আজ তার নেতৃত্বে বিজেপি পার্টির পক্ষ থেকে ঠাকুরপুকুরের 143 নম্বর ওয়ার্ডের রঞ্জন নগরে প্রায় 500 পরিবারের মধ্যে ত্রাণ বিলি করা হয়। সোমনাথবাবু অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল যা রেশনের মাধ্যমে বিনামূল্যে রেশন গ্রাহকদের দেওয়ার কথা তা অনেককেই দেওয়া হচ্ছে না, বিশেষ করে যাদের পুরনো রেশন কার্ড রয়েছে অথচ ডিজিটাল কার্ডের আবেদন করেও তা পাননি তাদেরকে দেওয়া হচ্ছে না প্রাপ্য রেশনের চাল ও গম। অদেও এই সমস্ত চাল চুরি করা হচ্ছে। আর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর পার্টি অফিস থেকে শুধুমাত্র দলীয় কর্মী সমর্থকদের কুপন দিচ্ছেন রেশন পাওয়ার জন্য। আগামী দিনে এর বিরুদ্ধেও তারা আন্দোলনে নামবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। তবে ত্রাণ প্রার্থীরা, বিশেষ করে যারা রেশন থেকে চাল গম পাননি তাদের এ ধরনের ত্রাণ পেয়ে খুশি বলেই জানালেন বিজেপি নেতৃত্ব। দেখুন, বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি, সেখানে যেভাবে রেশন দুর্নীতিতে যাদের কার্ডের ডিজিটাল হয়নি অথচ অ্যাপ্লাই করেছে সেই কার্ডগুলোর এগেনস্টে এরা এখান থেকে রেশন দোকান থেকে চাল গম দিচ্ছে না। এটা কোন অঞ্চলে? এটা হচ্ছে 143 নম্বর ওয়ার্ডে, এটা রঞ্জননগর অঞ্চল। এটা তো এইখানেতে বিভিন্ন জায়গাতে দিচ্ছে না, আমরা দেখেছি যে যে জায়গায় দিচ্ছে না আমরা সেখানকার সাধারণ মানুষদের কাছে গিয়ে ত্রাণ পৌঁছাচ্ছি। আজকে এখানে এসেছি, এখানে আপনারা দেখুন লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে, আমরা 500 লোককে এখানে এখন চাল দেওয়া হচ্ছে, চাল আমাদের যা ত্রাণের যা সামগ্রী রয়েছে দেওয়া হচ্ছে। এটার পেছনে একটাই জায়গা, রেশন দুর্নীতি করে যাদের ডিজিটাল কার্ড হয়নি অথচ তারা অ্যাপ্লাই করেছে রেশনিং অফিস থেকে সেই কার্ড এখনও পর্যন্ত পাঠায়নি, তারা কি চাল পাওয়ার যোগ্য নয়? তাদেরও কিন্তু সেই টালির বাড়িতে থাকে, তাদেরকে ওয়ার্ড অফিসে যাচ্ছে, ওয়ার্ড অফিসে গেলে কাউন্সিলর দেখছে যে সেটা তার দলের লোক কিনা, দলের লোক হলে তাকে কুপন দেওয়া হচ্ছে, যদি দলের লোক না হয় তাকে কুপন দেওয়া হচ্ছে না। এবং সেই সাধারণ মানুষ যারা খেতে পাচ্ছে না বাড়িতে, যার বাড়িতে দুবেলা রান্না হওয়ার মতো অবস্থা নেই, অত্যন্ত দরিদ্র ঘরের লোক, তাদেরকে আমরা ত্রাণ দিচ্ছি। সেই জন্য আজকে এখানে রঞ্জননগরে বহু ফ্যামিলির লোকেরা পায়নি, তাদেরকে আমরা এখানে ত্রাণ দিচ্ছি। এবং আমরা এর দিয়ে প্রতিবাদে নামছি যে কেন দেবে না কেন্দ্রীয় সরকার যে চাল দিচ্ছে, সেই চাল যে কোয়ান্টিটির কার্ড ওরা শো করে চালটা তুলছে সেই চালের থেকে এদের চালটাকে নিয়ে এনারা তুলে নিয়ে সেটাকে চুরি করছে। আর এদেরকে কী করছে, ঘোরাচ্ছে সমানে মানুষ রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে, একবার ওয়ার্ড অফিস একবার রেশনিং অফিস, এইভাবে তাদেরকে ঘোরাচ্ছে। এবং প্রত্যেকটা কেসের এগেনস্ট আমরা রেশন শপের মালিকের এগেনস্টও আমরা এফআইআর করছি থানায়, তার ডিটেলও আমরা আপনাদের প্রেস করে সমস্ত দেব, কোন কোন ওয়ার্ডের কোন কোন রেশন অফিস থেকে রেশন দোকান থেকে খাবার দেয়নি তার ডকুমেন্টেশন আমরা রাখছি, দেখে পরবর্তীকালে প্রেসে আপনাদের সবাইকে প্রেস করে দেবো। এবং সেই চাল যাতে তারা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ত্রাণ দিয়ে যাচ্ছি বিভিন্ন এলাকায়, এই বেহালার বুকে বহু জায়গায় এই ঘটনা ঘটছে, আমরা সেই সেই এরিয়ায় গিয়ে ত্রাণ বিলি করছি। কোথায় থাকে? ১২ ফুট দশম সরণি ফকিরদাহা রোড। এখানে কোথায় থাকেন? হ্যাঁ, এখানে কোথায় থাকেন? এখানে আমি নওয়াপল্লীতে থাকি। এখানে কি ত্রাণ নিতে এসছেন? ওয়ার্ড নাম্বার কত আপনার? 143। রেশন দোকানে রেশন পাচ্ছেন? না, রেশন দেয় না, সরু ছেলে বলে আমার রেশন দেয়নি। কি বলছে তারা? বলছে যে তোর রেশন কার্ড আনতে হবে, ওই সাদা রেশন কার্ড আনলে তবে তুই মাল পাবে। তো সেক্ষেত্রে আপনি বলেননি যে আমার সেই কার্ড নেই? না, আমি বলেছি স্যার, আমি ওটা দিয়েছি তাও দেয়নি আমাকে, বলে সরু স্লিপ দেখলে হবে না। এখানে কেন এসছেন? এখানে স্যার খেতে পাচ্ছি না, ওই জন্য এসছি স্যার, ত্রাণ নেওয়ার জন্য। হ্যাঁ স্যার। পেয়েছেন ত্রাণ? দাঁড়িয়ে আছে? পাইনি স্যার, দাঁড়িয়ে আছে রোডে। এইভাবে যে ত্রাণ দিচ্ছে কতটা খুশি আপনি? আমি খুব খুশি হয়েছি স্যার, অনেক খুশি হয়েছি, যথেষ্ট খুশি। রেশন না পেয়েও আজকে ত্রাণ দিচ্ছে মেলারা, খুব খুশি হয়েছি স্যার। আমার নাম সুশান্ত বর। কোথায় থাকে? গোয়ালবেড়িয়া। এখানে কোথায় থাকে? 142 গোয়ালবেড়িয়া গ্রাম। আচ্ছা, কি অসুবিধা কি হয়েছে? আমাদের পুরনো কার্ডে তো কেরোসিন তেলটা পাচ্ছি, তো আমাদের রেশন দেবে না বলছে, তবে আমরা ফর্ম ফিল আপ করেছি, ফিল আপ করাইতে বললো যে পোস্ট অফিসেতে কার্ড যাবে, তা আমরা পোস্ট অফিসে খবর নিচ্ছি, পোস্ট অফিসে কোনো আসেনি,
এলে জানাবে এই পর্যন্ত। তারপর একদিন রেশন দোকানে গেলাম, রেশন দোকানে ওখানে একজন পুলিশ মহাশয় বসে আছেন চেয়ারে, আর একজন ঘুরছে। বললাম, বললো যে আপনি ওই কাউন্সিলার কাছে যান, তবে কাউন্সিলার তো দেবে না, ওনাদের ডান বাম আছে, দেখুন ওখানে গিয়ে দেখুন, আগে আপনি পোস্ট অফিসে যান, যদি পোস্ট অফিসে পেয়ে যান তাহলে ভালো, নাহলে ওখানেই যেতে। শেষ পর্যন্ত কি পেয়েছেন? না, আমি কাউন্সিলার কাছে যাই। রেশন কি পেয়েছেন? না। তাহলে আজকে কি এখানে এসেছেন কিসের জন্য? আজকের একটা স্লিপ দিয়েছে, সেই স্লিপের জন্য দিয়েছে এ আমাদের দাদারা বিজেপির পক্ষ থেকে। হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে। হ্যাঁ নিয়েছেন? হ্যাঁ নিয়েছে। খুশি? হ্যাঁ খুশি। আমাদের সাথে রয়েছেন আমাদের কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।